নমস্কার ওয়েলথ ডিনার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি বিপাশা। এই মুহূর্তে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ খবর ওয়েলথ এক্সপ্রেসে। বিষধর কিং কোবরা সাপকে ঘিরে কুমারঘাটে জনমনে আতঙ্ক। বুধবার বিবিএস স্কুল থেকে যুবরাজনগর বিধানসভার 50টি বুথে ভোটকর্মীদের যাত্রা। ওয়ার্ল্ড যোগা কাপ 2022 অংশগ্রহণ করার জন্য রাজ্যের 9 প্রতিভাবান প্রতিযোগী বুধবার কৈলাসহর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা। দ্রুত রাস্তার সংস্কার সহ নর্দমা তৈরির দাবিতে গৌরনগর ব্লকের অন্তর্গত ফুলবাড়ি কান্দি এলাকায় সড়ক অবরোধ করল স্থানীয় এলাকাবাসী। তিন দফা দাবিতে অনুকুটি জেলা শাসকের উদ্দেশ্যে গৌরনগর ব্লকের বিডিওর কাছে সরকলিপি প্রদান করল সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি। তেলিমুড়া শহর ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জামলাকে কেন্দ্র করে নিকট আত্মীয়ের মারে আহত এক ব্যক্তি, ঘটনা তেলিমুড়া থানাধীন শান্তিনগর এলাকায়। এক মারুতি গাড়ি চালকের মানবিকতার কারণে দুই অজ্ঞাত পরিচয় জনজাতির নাবালক বর্তমানে চাইল্ড হোমে আশ্রয় পেল, ঘটনা বড়মুড়া সাধুপাড়া সংলগ্ন এলাকায়। নাবালিকা অপহরণ এবং ধর্ষণ মামলায় প্রসেনজিৎ দেবনাথকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল দক্ষিণ ত্রিপুরা জেলা এবং দায়রা আদালত। খোয়াই সিপিআইএম কার্যালয়ে একটি সভা এবং মিছিল আয়োজন করা হয়। বুধবার সারা ভারত কৃষক সভার গোমতী জেলা কমিটির পক্ষ থেকে 6 দফা দাবি নিয়ে গোমতী জেলা কৃষি দপ্তরের উপর আধিকারিকদের নিকট ডেপুটেশনে মিলিত হয়। প্রকাশ্যে দিনের বেলায় মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাই, ঘটনা বিশালগড় গুলাকাটি স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের মৃত্যু 1000 পার, আহত 1500-এরও বেশি।